আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজে কিভাবে বিকালের নাস্তা তৈরি করতে পারো। এই যে দেখতে পাচ্ছো, আমি একটা আলু নিয়ে নিয়েছি আর অর্ধেকটা পেঁপে নিয়ে নিয়েছি, আর এগুলোকে এখন ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আর এখন এগুলোর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আমাদের স্বাদমতো লবণ, আর আমাদের গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব, সামান্য ধনিয়া গুঁড়ো, সামান্য লাল মরিচের গুঁড়ো। আসলে এই ভিডিওটা আমার আপু বানিয়েছে, কারণ সে এরকম মজার মজার খাবার বানাইতে পারে। মানে যারা আসলে সবসময় রান্নাবান্না করে আর কি, তাদের মাথায় এরকম সবসময় ঘুরতে থাকে যে আসলে কী দিয়ে কী বানাইলে ভালো হবে। আর এই সব মশলা অ্যাড করে দেওয়ার পরে এখন আমরা অ্যাড করে দিচ্ছি বেসন। এইখানে আমরা 2 টেবিল চামচ মতো বেসন অ্যাড করেছি, আর আপু এখানে ছোট্ট একটা পিচ্চি একটা চামচ দিয়ে উঠাচ্ছিল, সেই জন্য এরকম মনে হচ্ছে অনেকবার নিয়েছে। কিন্তু এখানে 2 টেবিল চামচ মতো আমরা বেসন দিয়ে দিয়েছি। এরপরে আমরা দিয়ে দিচ্ছি আর 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো, যেন এটা একটু ভাজবো তখন একটু কি বলে বাইন্ডিংটা ভালো আসে আর কি। এরপরে আমরা দিয়ে দিচ্ছি কুচো করে কাটা পেঁয়াজ ও মরিচ। এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমরা কোনো পানি অ্যাড করিনি, যেহেতু আমরা ব্লেন্ড কি বলে গ্রেট করেছিলাম, সেই জন্যে আমরা কোনো পানি অ্যাড করছি না। আর এবার ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমরা ননস্টিকি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। এটা একদমই একটা হেলদি খাবার হবে, এই যে দেখতেই পাচ্ছ। সামান্য একটু তেল দিলে দিতে পারো, না হলে আমরা যে তেলের কাজ করি ফ্রাই প্যানে, যে তেলটা লেগে থাকে সেই তেলেই কিন্তু এভাবে ভাজা হয়ে যাবে। অল্প আঁচে এভাবে ঢাকনা দিয়ে ভেজে নিলে দেখবে খুবই সুন্দরভাবে একদম ভাজা হয়ে গিয়েছে, আর টেস্টটা অনেক ভালো লাগবে খেতে। তো এইভাবে খুব সহজেই তোমরা বিকালের নাস্তা বড়া বানিয়ে খেতে পারো। আর এবার বাকি যেইটুকু ছিল আমরা সেটুকুও ভেজে নিচ্ছি। আর এইখানে আমরা নিয়ে নিয়েছি এই যে মুড়ি আর চানাচুর, শশা কেটে নিয়েছি। আর এরপরেই যারা আমার মতো আছো, যাদের মুখরোচক খাবার ছাড়া হয় না, তারা এরকম পিৎজা বাসায় বানিয়ে খেতে পারো। তো আজকে আমি সেটাই শেয়ার করব। এটা খুবই সহজ। আমরা পাউরুটি নিয়ে নিয়েছি, আর এখন আমরা সস নিয়ে নিচ্ছি, এটা বাসায় বানানো সস। এবার আমরা এটা ভালোভাবে স্প্রেড করে করে পাউরুটিগুলোতে লাগিয়ে নিব, যেরকমটা আসলে পিৎজায় করা থাকে আর কি। পাউরুটিটা আমাদের পিৎজার বেস হবে। এবার আমরা সবগুলো পাউরুটিতে মাখিয়ে নিব। আর এখন যেহেতু কুরবানিদের পরে, তো সবার বাসায় কম বেশি মাংস থাকবেই, তো আমি মাংসগুলোকে ছোট ছোট করে নিয়েছি। আর এগুলা ফ্রিজে ছিল বলে এরকম, এখন আমি এগুলা পাউরুটির ওপরে দিয়ে দিলাম। আর তারপরে ফ্রিজের কোণা থেকে বের করলাম একটাই চিজের স্লাইস ছিল, এখন আমি সেটাকেও আবার ছোট ছোট করে সবগুলোর ওপরে দিয়ে দিচ্ছি, কারণ এরকম প্রিপারেশান ছাড়া বানালে যা হয় আর কি। আর এখানে আমার আপু বলছিল কি করছি সেগুলা, এগুলো আমি ভিডিওতে বলে দিব যে পারে না বানাইতে, একটাকে দিয়েছে কেমন হয়েছে। তো যাই হোক, এরপরে আমি আবার অরিগানো নিয়ে চলে আসলাম, যেন আমাদের কি বলে খাবারটা খেতে একদম পিৎজা পিৎজা ভাব লাগে, সেজন্য আমি হালকা করে অরিগানো ছিটিয়ে দিচ্ছি। এই তো এখন আমরা এটা বেক করে নিব। তোমরা চাইলে ফ্রাই প্যানে দিয়েও, ঢাকনা দিয়েও অল্প আঁচে দিয়ে দিবা, তাহলে কিন্তু একদমই এটা একদম পিৎজা পিৎজাই হবে, কারণ নিচ দিকটা তখন একদম ড্রাই হয়ে যাবে আর উপরটাও সুন্দরভাবে বেক হয়ে যাবে। তোমরা চাইলে শসা আর পেঁয়াজও হালকা করে দিয়ে দিতে পারো। আমি রাতে আর বেশি কোনো কিছুই করিনি, কারণ আমার পিৎজা খেতে অনেক ইচ্ছা করছিলো, আর এরকম একটু একটু করে সব কিছুই ছিল, সেজন্য আমি এটা দিয়ে সহজ করে বানিয়ে নিলাম। আর এখন আমি খুব বেশি দিব না, 40 সেকেন্ড দিয়েই আমি এটা বেক করে নিচ্ছি। এই যে দিয়ে দিলাম। তো যাদের ওভেন নেই তারা খুব সহজেই ফ্রাই প্যানে দিয়েও এটা করে নিতে পারো তোমরা। আর এটাতে কোনো কিন্তু ঝামেলা নাই, কারণ কম বেশি সব জিনিসই আমাদের বাসায় থাকে। চিজ না থাকলেও তো অনেক শসা আর পেঁয়াজ দিয়ে দিবা, তাহলে দেখবা যে এটার টেস্টটা অনেক বেশি ভালো লাগছে। তো এই যে আমাদের বেক করা শেষ, আর এখন আমি এটা খাওয়া দাওয়া শুরু করে দিব। আমি আগেই বলেছি যে এটা শুধু আমার জন্য, আমি এটা কাউকে দিব না। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। তোমরা হেলদি আনহেলদি সব যে কোনো ধরনের নাস্তাই আজকে বানানো শিখে ফেললা। তো সবাই বাসায় বানিয়ে খাওয়ার আমাকে জানাও। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।